হ্যালো ফ্রেন্ডস আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের সবার চ্যানেল লেটস ক্রেক ত্রিপুরা এক্সামে তো ফ্রেন্ডস আজকে আবারও তোমাদের সামনে আমরা ত্রিপুরার প্রশাসনিক ব্যবস্থা অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন সেট আপের উপরে গুরুত্বপূর্ণ আরও একটি ক্লাস নিয়ে এসেছি আমরা একটি ক্লাস পূর্বে করিয়েছিলাম তো তোমরা অনেকে বলেছিলে আরও ক্লাস করার জন্য তাই আজকে আবারও ক্লাস নম্বর টু নিয়ে এসেছি তোমাদের সামনে তোমরা অন্যান্য দিন যেভাবে প্রথম থেকে লাস্ট অবধি দেখো পুরো ক্লাস প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং ক্লাস চলাকালীনই প্রত্যেকটি কোয়েশ্চনের আনসার শিখে নেওয়ার চেষ্টা তোমরা রাখবে ফ্রেন্ডস তাছাড়া ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসে লাইক করে নেবে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের সাথে প্রতিনিয়ত আছে প্রথম থেকে আজকে পর্যন্ত এবং তোমাদের জেআরবিটি আর বিটি এক্সামকে ভালো করার উদ্দেশ্যকে নিয়ে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস দিয়ে আসছি ফ্রেন্ডস আমরা থ্রি সিক্সটি প্লাস ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে তোমাদের জন্য করে নিয়েছি ফ্রেন্ডস অবশ্যই যারা পূর্বের ক্লাসগুলি দেখোনি আমাদের চ্যানেলে ভিজিট করে সমস্ত ক্লাস দেখে নেবে তাছাড়া ফ্রেন্ডস তোমরা জানো যে আমরা টিচমেন্ট অ্যাপের সাহায্য নিয়ে ল্যার্স ক্রেক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের জন্য ডেলি মক টেস্টের ব্যবস্থা করেছে টিচমেন্টের মধ্যে তোমরা যারা জেআর জন্য টিচমিন্টে জয়েন করতে চাও তোমরা এখন তাড়াতাড়ি করে জয়েন করে নেবে টিআরবিটি আমরা কিছুদিন পরে আবারও তোমাদের জন্য নিয়ে আসবো এখন টিআরবিটি ক্লাস হচ্ছে গতদিন একটি করিয়েছিলাম বাট টিআরবিটি ততটা স্পিড দিতে পারছে না এখন জিআরবিটির জন্য জিআরবিটি যখন এক্সামটা শেষ হবে টিআরবিটির জন্য সেই সেম স্পিডে চলবে ফ্রেন্ডস তোমাদের জন্য জেআরবিটির জন্য তোমরা যারা যারা অ্যাপ্রুভাল অর্থাৎ জয়েন করতে চাও আমাদের সাথে তাহলে তোমরা তাড়াতাড়ি করে টিসমেন্ট অ্যাপে চলে যাও টিসমেন্ট অ্যাপে গিয়ে জয়েন করে নেবে এবং পিডিএফও তোমরা ডাউনলোড করে নিতে পারবে আলাদা গ্রুপ করে নিয়েছি তোমাদের জন্য টেলিগ্রামের আলাদা গ্রুপ করা আছে ইউটিউবে যে সমস্ত ক্লাস আছে সমস্ত ক্লাসের পিডিএফ যেই ডেইলি টেস্টগুলো হচ্ছে মধ্যে সমস্ত টেস্টেরও পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওই আলাদা টেলিগ্রাম গ্রুপে অর্থাৎ যারা পেমেন্ট করেছে তাদেরকে নিয়ে তো তোমরা কিভাবে জয়েন করবে ফ্রেন্ডস জেআর ক্লাসরুম যে আইডি এটা এখানে দেওয়া আছে ক্লাসরুম আইডি বসাবে তারপর অ্যাপ্রুভাল কিন্তু সারা সারাদিন অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব হচ্ছে না ফ্রেন্ডস তোমাদেরকে এখন আজকে থেকে নতুন সিস্টেম করা হয়েছে বিকাল অর্থাৎ সন্ধ্যা পাঁচটা তিরিশ থেকে ছয়টা তিরিশের মধ্যে তোমরা অ্যাপ্রুভালও পাবে এবং ওই টাইমের মধ্যে ওই হাফ অ্যান আওয়ারের মধ্যে পেমেন্টও করে দিতে হবে পরবর্তী সময়ে তোমরা অ্যাপ্রুভাল চাইলেও ওই ওইটা অর্থাৎ পরের দিন পাবে রাতের দশটার সময় কেউ অ্যাপ্রুভাল চাইলে তো তোমরা কিন্তু পরের দিন অ্যাপ্রুভাল পাবে কয়টার সময় পাঁচটা তিরিশ মিনিটে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে অ্যাপ্রুভাল পাবে ছয়টা পর্যন্ত এটা থাকবে ওই ছয়টার মধ্যে তোমরা কি করতে হবে পেমেন্ট করতে হবে ছয়টার পরে তোমাদেরকে সিস্টেম অটোমেটিক্যালি কী করবে ট্রিসপেন থেকে বের করে দেবে তো ফ্রেন্ডস চলো আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে তোমরা আনসার করে দাও হাউ মেনি ডেভেলপমেন্ট ব্লকস আন্ডার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে কয়টি ব্লক রয়েছে কোশ্চেন নাম্বার ওয়ানের আনসারটি হবে অপশন সি নয়টি ব্লক রয়েছে পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্টের অধীনে কোশ্চেন নাম্বার টু রূপাইছড়ি ব্লক ইজ আন্ডার হুইচ ডিস্ট্রিক্ট রূপাইছড়ি যে ব্লক এটি কোন জেলার অধীনে আনসার করো তো ফ্রেন্ডস এখানে কোশ্চেন নাম্বার টু এর আনসারটি হবে অপশান এ সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের অধীনে হচ্ছে রূপাইছড়ি ব্লকটি কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার অফ সিপাহীজলা ডিস্ট্রিক্ট সিপাহীজলা জলা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোনটি আনসার করো অপশান আছে বিশ্রামগঞ্জ আমবাসা বিশালগড় নান অফ দিস সিপাহীজলা জলা হেডকোয়ার্টারের সিপাহী জলা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোনটি কোয়েশন নাম্বার থ্রি আনসারটি হবে অপশন এ বিশ্রামগঞ্জ কোশ্চেন নাম্বার ফোর হু রাইট দ্য বুক ত্রিপুরা দ্য ল্যান্ড অ্যান্ড ইটস পিপল একটি বুক লিখেছে ত্রিপুরার মধ্যে এই বুকটি লেখা হয়েছে বুকের নাম হচ্ছে দ্য ল্যান্ড ত্রিপুরা দ্য ল্যান্ড অ্যান্ড কোশ্চেন নাম্বার ফোর এর রাইট আনসার টি হবে অপশন বি জগদীশ গন চৌধুরী জগদীশ গন চৌধুরী এই বুকটি লিখেছেন ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার ফোর এর হবে অপশন বি তোমরা ক্লাসের পরেই কিন্তু পিডিএফ পেয়ে যাবে ফ্রেন্ডস যারা টিচমেন্টে জয়েন করবে পেমেন্ট করবে তোমরা ইজিলি পিডিএফ পেয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হাউ মেনি ডেভেলপমেন্ট ব্লকস আন্দা সিপাহী জলা ডিস্ট্রিক্ট সিপাহীজলা জলা জেলার অধীনে কতটি উন্নয়ন ব্লক রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভের আনসারটি হবে অপশন এ সেভেন সিপাহী জলা ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের অধীনে সাতটি ব্লক রয়েছে ডেভেলপমেন্ট ব্লক সাতটি রয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স তেলিমুড়া ব্লক ইজ আন্ডার হুইচ ডিস্ট্রিক্ট তেলিমুরা ব্লকটি কোন জেলার অধীনে আছে আনসার করো কোশ্চেন নাম্বার সিক্স এর আনসারটি হবে অপশন সি খোয়াই খোয়াই ডিস্ট্রিক্টের অধীনে তেলিয়ামুরা ব্লকটি অবস্থিত কোয়েশ্চেন তুলাশিখর ব্লক ইজ আন্ডার হুইচ ডিস্ট্রিক্ট আনসার করো সবাই পারবে গতদিনে ক্লাসে একটু মিস্টেক হয়েছিল এই কোশ্চেনটা তাই আজকে আমরা নিয়ে এসেছি তুলাশিখর ব্লক ইজ আন্ডার হুইচ ডিস্ট্রিক্ট যে ক্লাস নম্বর ওয়ান ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ ত্রিপুরাকে নিয়ে ওই ক্লাসে এই কোশ্চেনটা ছিল বাট ওইখানে মিস্টেক হয়ে গিয়েছিল ফ্রেন্ডস আমরা পরবর্তী সময়ে কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তোমাদের জন্য তো আজকের আবারও নিয়ে এসেছি আনসারটি হবে কোশ্চেন নাম্বার সেভেনের অপশান এ হবে খোয়াই ডিস্ট্রিক্ট তুলাশিখর ব্লকটি খোয়াই ডিস্ট্রিক্টের অধীনে আছে নেক্সট কোশ্চেন করো দামছড়া ডেভেলপমেন্ট ব্লক ইজ আন্ডার হুইচ ব্লক তো ফ্রেন্ডস এখানে ব্লক হবে না ডিস্ট্রিক্ট হবে দামছোড়া ডেভেলপমেন্ট ব্লক ইজ আন্ডার হুইচ ডিস্ট্রিক্ট আনসার করো চারটি অপশন তোমাদের সামনে দেওয়া আছে কোয়েশেন নাম্বার এইট আনসারটি হবে অপশানে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের অধীনে আছে দামছড়া ডেভেলপমেন্ট ব্লকটি কোয়েশ্চেন নাম্বার নাইন হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ রুদ্রসাগর লেক রুদ্রসাগর যে লেক তার মোট আয়তন কত আনসার করে দাও কোয়েশ্চেন নাম্বার নাইন রুদ্রসাগর লেকটির যে আয়তন তা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি স্কোয়ার কিলোমিটার কোয়েশ্চেন নাম্বার নাইনের আনসারটি হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার টেন করো হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ নট সিচুয়েটেড ইন উদয়পুর হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ নট সিচুয়েটেড ইন উদয়পুর কোন রডটি উদয়পুরে অবস্থিত নয় তো ফ্রেন্ডস তোমরা অনেকেই খুব ভালো আনসার করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো তোমরা যেভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রতিনিয়ত আমাদের সাথে রাখছ থ্যাংক ইউ ওয়াল হবে ডুম্বুর এটি কিন্তু উদয়পুরে অবস্থিত নয় কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হাউ মেনি আইল্যান্ডস আর দে আর ইন দ্য মিডেস্ট অফ দ্য ডুম্বুর লেক ডুম্বুর হ্রদের মাঝে কয়টি দ্বীপ আছে আনসার করতে হবে তোমাদেরকে তাড়াতাড়ি করে দাও আনসারটি যারা পরবর্তী সময়ে ক্লাসটি দেখবে তোমরাও কমেন্ট বক্সে অবশ্যই আনসার জানাবে টোটাল কে কতটা স্কোর অর্থাৎ রাইড করতে পেরেছ সমস্ত কিছু আমাদের সাথে জানাবে ফ্রেন্ডস তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে কোশ্চেন নাম্বার ইলেভেনের আনসারটি হবে অপশন ডি ফর্টিএইট ছোটো ছোটো ফর্টি এইট আটচল্লিশটি দ্বীপ আছে ডম্বু লিকে কোয়েশন নাম্বার টুয়েলভ হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ সাবডিভিশন আন্ডার খোয়াই ডিস্ট্রিক্ট খোয়াই জেলার অধীনে মোট মহকুমার সংখ্যা কত সাব ডিভিশন কটি আছে খোয়াই জেলার খোয়াই জেলার অধীনে কোয়েশন নাম্বার টুয়েলভ আনসার হবে অপশান এ দুইটি খোয়াই জেলার অধীনে দুইটি সাবডিভিশন আছে ফ্রেন্ডস আরো কোয়েশ্চেন আছে জাস্ট একটু ইনফরমেশন দেওয়া ছিল তোমাদের সুবিধার্থে যে আর তোমরা যারা জয়েন করতে চাইবে টিচমিন্ট অ্যাপের মধ্যে তোমরা সারাদিন অনেকেই রিকোয়েস্ট করো অ্যাপ্রুভাল আমরা সারাদিন দিতে হই তো অ্যাপ্রুভাল যদি সারাদিন দিতে হয় তাহলে ক্লাস করতে অসুবিধে হয় তাই আমরা এখন ডিসাইড করেছি যে পাঁচটা তিরিশ থেকে ছয়টা পি এম ফাইভ থার্টি পি থেকে সিক্স পি এর মধ্যে তোমরা অ্যাপ্রুভালও পাবে আগে থেকে রিকোয়েস্ট করে রাখতে পারো অসুবিধা নেই বাট অ্যাপ্রুভাল পাবে ফাইভ থার্টিতে সিক্স পি মধ্যে পেমেন্টও করে দিতে হবে তারপর অটোমেটিক্যালি কি করা হবে তোমরা ল্যাপ্ট আউট হয়ে যাবে অ্যাপ থেকে ক্যান্সেল হয়ে যাবে তোমাদের অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল যেটা দেওয়া হয়েছে ফাইভ থার্টিতে ওইটা ক্যান্সেল হয়ে যাবে সিক্স পি এর মধ্যে যদি তোমরা পেমেন্ট না করো আরেকটি কথা আজকে যাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে পরের দিন আর তাকে কিন্তু দেওয়া হবে না একবারই অ্যাপ্রুভাল পাবে ফ্রেন্ডস তার পরের দিন আর পাবে না কেউ কেউ আছো দুইবার তিনবার তোমরা অ্যাপ্রুভাল চাইছো অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে বাট তোমরা ইন্টারেস্টেড না তোমরা ইন্টারেস্টেড না হলে জয়েন করতে না চাও না করবে এখানে ফোর্সের তো কিছু নেই তোমরা হেল্পফুল হলেই করবে তাই বলবো একবারই ট্রাই করবে একবারই অ্যাপ্রুভাল পাবে পরবর্তীতে আর পাবে না তো ফ্রেন্ডস এখন কোশ্চেন নাম্বার থার্টিন করো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ সাবডিভিশন আন্ডার উনকোটি ডিস্ট্রিক্ট হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ সাবডিভিশন আন্ডার উনকোটি ডিস্ট্রিক্ট উনকোটি জেলার অধীনে মোট মহকুমার সংখ্যা সাবডিভিশনের সংখ্যা কয়টি আছে आंसर করো কোশ্চেন নাম্বার থার্টিন কোশ্চেন নাম্বার থার্টিনের আনসারটি কী হবে অপশান এ দুটি হবে ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে দুটি সাব ডিভিশন আছে কোয়েশন নাম্বার ফোরটিন মোস্ট ইম্পর্টেন্ট আনসার করে দাও সিপার্ট স্ট্যান্ডস ফর সিপার্ট কথার অর্থ কী অর্থাৎ সিপার্টের ফুল ফর্ম কী এখানে দেওয়া হয়েছে চারটি অপশান সেই চারটি অপশান থেকে আনসার করো সিপার্টের ফুল ফর্ম কী কোয়েশ্চেন নাম্বার ফোরটিন তো ফ্রেন্ডস তোমরা অনেকে রাইট অ্যান্সার করতে পারছো ওয়েল ডান কোয়েশ্চেন নম্বর ফোরটিনে আনসারটি হবে অপশন বি স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে সিপারডের ফুল ফর্ম কোয়েশ্চেন নম্বর ফিফটিন করো এখন হু ইজ দ্য প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেল অফ সিপার্ড যে সিপার্ডের ফুল ফর্ম করেছ উপরের কোশ্চেনে এখন এখানে বলা হচ্ছে ডাইরেক্টর জেনারেল কে বর্তমানে এই যে সিপার সিপার্ডের অফিসটা হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত ত্রিপুরা রাজ্যের অ্যাডিনগরে অবস্থিত ফ্রেন্ডস আগরতলার অ্যাডিনগরে অবস্থিত সিপারিডের অফিস তারপর যদি আরও পার্টিকুলার বলে তাহলে কিন্তু হবে ক্যাম্পের বাজার এডিনগরের ক্যাম্পের বাজারে হচ্ছে সিপাইডের অফিস এখন কথা হচ্ছে এখানে ডাইরেক্টর জেনারেলকে বর্তমানে কোশ্চেন নাম্বার ফিফটিন আনসারটি হবে অপশন সি শ্রী শ্রীরাম তরণী কান্তি উনি একজন আইএএস ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই কোশ্চেন নাম্বার সিক্সটিন হোয়ার ইজ দ্য হেড অফিস অফ এস ইন ইন্ডিয়া এসসিইআরটি হেড অফিস কোথায় অবস্থিত ভারতের যে এসসিআরটি তোমরা সবাই নাম শুনেছ সেই এস প্রধান কার্যালয় কোথায় অবস্থিত क्वेश्चन নাম্বার সিক্সটিন আনসারটি হবে নিউ দিল্লি অপশান বি হবে এখানে রাইট আনসার নেক্সট কোশ্চেন ইন হুইচ ইয়ার এসসি ই আর টি অ্যাস্টাবলিশড ইন আওয়ার কান্ট্রি এসসিআরটি এস্টাবলিশ হয়েছে আমাদের কান্ট্রিতে কত সালে আনসার করতে হবে এসসিআরটি যে হেড হ্যাডুফি এটা কোথায় আছে একটু আগে করেছো দিল্লিতে আছে তো এস সিআরটি হয়েছে কোন ইয়ারে নাম্বার সেভেন্টিন আনসারটি হবে অপশন বিস সিআইটি অ্যাস্টাবলিশ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন এখন এখন হচ্ছে এনসি ইআরটি উপরে ইন হুইস ইয়ার এনসিইআইটি এস্টাবলিশ ইন কান্ট্রি এস্টাবলিশ হয়েছে ভারতবর্ষের মধ্যে কত সালে কোশ্চেন নাম্বার এইটিন আনসারটি হবে অপশানে 1961 সিক্সটি ওয়ানে উনিশশো একষট্টি সালে এনসিআরটি এস্টাবলিশ করা হয়েছিল এখন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন এসসি ওয়াজ এস্টাবলিশ ইন ত্রিপুরা ইন হুচিয়া ত্রিপুরাতে করা হয়েছে কবে ত্রিপুরাতে এস ইআরটি করা হয়েছে কোন সালে কোশ্চেন নাম্বার নাইনটিন আনসার হবে অপশন বি বিস এ উনিশশো ছিয়ানব্বই সালে ত্রিপুরাতে এস সিআরটি করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি করো হেড অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের হেড কাকে বলা হয় গভর্নরকে চিফ মিনিস্টারকে চিফ সেক্রেটারিকে নাকি অল অফ দ্যাব কোশ্চেন নাম্বার যে টোয়েন্টি তার আনসার হবে ফ্রেন্ডস অপশান সি চিফ সেক্রেটারিকে হেড অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে চিফ সেক্রেটারি মুখ্য সচিব তো ফ্রেন্ডস আজকের ক্লাস এতটুকুই ছিল বৃষ্টিক কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা যারা যারা এখন লাইক করে নি যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যদি ক্লাস ভালো লাগে যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলেই সাবস্ক্রাইব করবে তাহলেও বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে তোমাদের মতো থেকে অনেকেই আছো খুব ফাস্ট তাড়াতাড়ি আনসার করতে পারো বেশি কথা আমরা বলি তোমাদের প্রবলেম হয় তো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি অনেকে আছে একটু স্লো বলতে হয় তো তুমি ফাস্ট বলে তোমার জন্য খুব স্পিডে দৌড়ে চলে যাব তোমাদের এরকমটা হয় না একটা অ্যাভারেজ মেনটেন করতে হয় ঠিক আছে তাই হয়তোবা কোনো কোনো সময় তোমাদের কাছে মনে হয় যে বেশি কথা বলছি আমরা তো অ্যাকচুয়ালি এই যে কথা বলছি না এই কথাটা তোমাদের জন্যই বলা অ্যাটলিস্ট এই কথাটা একটু চিন্তা করবে যখন ওই রকম কমেন্ট তোমরা করবে যে বেশি কথা বলেন এক্সট্রা কথা বলেন কি আরও অনেক অনেক কথা আছে যেগুলো বলা বলতে চাইছি না অ্যাকচুয়ালি এখানে তোমাদের জন্যই ক্লাস করছে এবং তোমাদেরকে হেল্প করার জন্যই চেষ্টা করছি ঠিক আছে তারপরও মানুষ মাত্রই ভুল হতে পারে ওই চিন্তা করতে হবে না ওই চিন্তা না করে দেখা যায় যেভাবেই ইচ্ছা সেভাবেই কমেন্ট করা হয় তো এরকম করাটা অ্যাকচুয়ালি ভালো হচ্ছে কি হচ্ছে না যায় না তবে আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর যারা রিয়েলি যারা রিয়েলি পড়াশুনো করছে যারা রিয়েলি এডুকেটেড তারা সবসময় কিন্তু পজিটিভ থিঙ্কিং করে আর পজিটিভ থিঙ্কিংয়ের দরকার আছে এক্সাম ক্র্যাক করতে হলে আর ওভাবেই করবে সাবস্ক্রাইব করতে হবে ফোর্সফুলি নয় যারা হেল্পফুল হবে তারা করবে যারা লাইক করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই করবে ফোর্সফুলি লাইক করারও দরকার নেই ঠিক আছে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করে করেছি অনেকটা চেষ্টা করেছি বিগত অনেক দিন ধরে যে আর ক্লাস করেছি টিআরবিটি ক্লাসও করছি এবং অনেকটা আমরা অ্যাক্টিভ সাপোর্ট পেয়েছি যারা অ্যাক্টিভলি আমাদের সঙ্গে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস অ্যান্ড যারা নতুনভাবে এসছে না বলে না एग्जाम এসে এক্সাম চলে এসে এখন পড়াশুনোর দরকার পড়েছে যাদের তো তাদের থেকে এরকম কিছু কমেন্ট আমরা পেয়ে থাকি তারা ফুল স্পিডে চায় ক্লাস তারা বেশি বেশি চায় একদিনে হ্যান্ডেড কোশ্চেনের ক্লাস চাইছে অনেক কিছু তবে হ্যাঁ তোমাদের থেকে সিরিয়াস অনেকে আছো গতদিন ফিফটি প্লাস ক্লাস করিয়েছি তোমাদের থেকে একজন বলেছেলে তারপর ওর রিকোয়েস্ট অনুসারে এনেছি ভালো তোমরা সবাই দেখেছ তবে হ্যাঁ অনেকে নতুনভাবে এসে যেভাবে কমেন্ট করে ইটস আনবিলিভেবল তো ওই দিকটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে ফ্রেন্ডস যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র আমাদের লেসক্রেক ত্রিপুরা লেস ক্রেপ ত্রিপুরা এক্সামের ক্ষেত্রে নয় যে কোনো ইউটিউবের থ্রুতে যেখানেই যারাই ক্লাস দিতে চেষ্টা করছে তোমাদের জন্য যে কোনো ফিল্ডে যে কোনো সাবজেক্টের হোক সবাই ভালোভাবেই দেওয়ার চেষ্টা করছে আর যখন কিছু কথা বলে সেই কথার এমন নয় যে এখানে ক্লাস চলছে জিওগ্রাফির এখন গল্প তুলেছে ফুটবলের এরকম নয় তো অ্যাকচুয়ালি ক্লাস রিলেটেড কথা একটু বেশি বললেও অসুবিধা নেই তো ক্লাস রিলেটেড কথা মনে থাকার জন্য মাঝে মাঝে গল্প করতেই হয় তো এই জন্য করা হয় তাতে তোমাদের যাদের অসুবিধা যাদের সময়ের অভাব তো তোমরা এরকম ক্লাস দেখবে না তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করছি না যে তোমরা দেখো যারা সিরিয়াস আছো তারাই দেখবে ঠিক আছে আর যদি তোমরা চাও তাহলেই জয়েন করতে পারো ফ্রেন্ডস টিচমেন্ট অ্যাপের মধ্যে যেখানে আমরা মক টেস্টের আয়োজন করেছি প্রত্যেক দিন আমরা যে সমস্ত ক্লাস করছি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি যারা জয়েন করে নিয়েছি টিচমেন্টের মধ্যে তাদেরকে নিয়ে আলাদাভাবে আমরা টেলিগ্রাম গ্রুপ করেছি ওইখানে তো এই সমস্ত কিছু পাওয়া জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে যদি তোমরা চাও তাহলে টিচমেন্টও জয়েন করতে পারবে আবারও বলছি তিসচ মিনিটের মধ্যে কিন্তু আজকে থেকে ফাইভ থার্টি পি এম টু সিক্স পি এম অবধি মিনিটের মধ্যে তোমরা অ্যাপ্রুভাল পাবে এবং পেমেন্ট করে নিতে হবে পরবর্তী সময়ে স্যার আমি এখন পেমেন্ট করবো আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিন তখন কিন্তু হবে না টাইম টু টাইম মেনটেন করা হবে এখন থেকে এভাবেই চলবে তো ওই টাইমের মধ্যে তোমরা অ্যাপ্রুভাল পাবে ওই টাইমের মধ্যে পেমেন্ট করতে হবে ওকে ফ্রেন্ডস তাহলে আজকে ক্লাস এই অবধি থাক পরবর্তী সময় যদি আরও লাগে ক্লাস অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ অফ থেকে উপরে দুই নম্বর ক্লাস নিয়েছিলাম যদি তিন নম্বর লাগে তাহলে বলবে অবশ্যই আমরা করবো ফ্রেন্ডস সবাই সুস্থ থাকবে ভালো থাকবে প্রিপারেশন ভালোভাবে নিবে ফ্রেন্ডস ওকে থ্যাংক ইউ অল